সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দুই জেলার সহস্রাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানতে যাচ্ছি সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রির কাছে। সজল, বৃষ্টি হচ্ছে কিনা আর বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কিরকম আমাকে জানাবেন। নাজরীন, ভারী বৃষ্টি বলের মধ্যে পড়েছে সিলেট এবং অব্যাহত আছে বৃষ্টিপাত। সোমবার সব ভোর থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে। থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যা পরিস্থিতিতে ক্রমে অবনতি হচ্ছে। সিলেটের সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা আছি সদর উপজেলায়। দেখবেন এরকম প্রায় 10টি উপজেলা, সিলেট জেলার 10টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং প্রায় অর্ধ সহস্রাধিক গ্রাম এরই মধ্যে আক্রান্ত মানুষজন আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড দুই তরফ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে আরও অন্তত 72 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে যে ভারতের উজানে যে মেঘালয় এবং চেরাপুঞ্জি, আসাম, এই পাহাড়ে যে বৃষ্টিপাত হয় সেই পাহাড়ের ঢলেই কিন্তু বন্যা পরিস্থিতির বেশি অবনতি হয় সিলেটে। এবং সেই চেরাপুঞ্জিতে বা ভারতের উজানে মেঘালয়, আসাম পাহাড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং সেই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে পানির উচ্চতা, যেটি নদীর পানির উচ্চতা, সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং নদীর পানি প্লাবিত হচ্ছে, নতুন নতুন নিম্নাঞ্চল আক্রান্ত হচ্ছে এবং বেশ কিছু সড়কেও পানি উঠে যাওয়ার খবর আমরা পেয়েছি। আমরা এই মুহূর্তে সদর উপজেলা আছি এবং অন্যান্য খবর আমরা হয়তো পরবর্তী বুলেটিনে জানিয়ে দিতে পারবো। নাজরীন, সিলেট থেকে জানছিলাম বন্যার খবর। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে প্রথম বাসন ঘর তো। আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করে দিলে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।